বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদুল্লাহ হামদ الشাকিরিন ওয়া ওসলি ওয়া আসাল্লিমু আলা নবি আমিন ওয়া আলা আলিহি আত-ত্বয়িবিন আত-ত্বাহিরিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ দুরের বং কসির অগণিত অসংখ দর্শক ভাই বন্ধুদের প্রতি শুভেচ্ছা Mubarak বা জানিয়ে শুরু করছি আমাদের কোরান কেন্দ্রিক নিয়মিত আয়োজন আসুন কুরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে যারা আমাদের শরিক হয়েছেন যারা আমাদের সহযাত্রী হয়েছেন আল্লাহ সুবহানা হুয়াতা আলা যেন আমাদেরকে জান্নাতের সহযাত্রী হিসেবে কবুল করেন ইনশাআল্লাহ আমিন ইয়া আরব্দুল আল আমার প্রিয় ভাই ও বোনেরা যারা টেলিভিশনের পর্দায় মুহূর্তে আমাদের সঙ্গে শরিক হয়েছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা সুরাতুন নেসার বাস নাম্বার থার্টি ওয়ান একত্রিশ নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করছি এবং আলোচনার বিষয়বস্তু হল কবিরা গুনা থেকে ফিরে থাকলে আল্লাহ গুলোকে করে দিবেন কবিরা গুনা কোন কোন কবিরা বলা বলা হয় হয় বড় আমরা যদি জানি তাহলে আমরা অ্যাভয়েড করতে পারবো সেজন্য আমরা এটার আলোচনা করছি আসুন আল্লাহর আয়াতকে আবার তেলাওয়াত করে নিজ بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما هي منشرة جودي تومرا বড় বড় গুণা যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে সেগুলো থেকে তোমরা বিরত থাকো তাহলে তোমাদের ছোট ছোটো গুণাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব এবং তোমাদেরকে সম্মানজনক জায়গাতে সম্মানের সঙ্গে প্রবেশ করাবো আল্লাহ যেগুলো থেকে নিষেধ করেছেন যে গুণা আল্লাহর নবী যেগুলো থেকে নিষেধ করেছেন এগুলোকে এই কবিরা গুণা বলে আগের এপিসোডে আমরা আলোচনা করেছি সাতটা ধ্বংসকারী বিষয়ের কথা নবী সাল্লা আলহি ওয়াসাল্লাম বলেছেন যার মধ্যে আল্লাহর সঙ্গে শিরিক করা রয়েছে যার মধ্যে রয়েছে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা যার মধ্যে রয়েছে জাদুর কথা যার মধ্যে রয়েছে চুরির কথা এরকম বিভিন্ন ইম্পর্টেন্ট সাতটা বিষয়ের কথা নবী বলেছেন এবং তার মধ্যে রয়েছে যেমনভাবে সুদ খাওয়া এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা আর কোন সতীশাদী রমণীকে অপবাদ দেওয়া এই বর্ণনা এর আগে আমরা গতবারে করেছি গত এপিসোডের মধ্যে করেছি এই কবিরা গুনার মধ্যে কোন কোন রেওয়ায়াতে রসুল্লাহ সাল্লাহ আলহি এর সাথে গুলুল কেউ নিয়ে এসেছেন গুলুল অর্থ হল গণিমতের মালের মধ্যে খেয়ানত করা না বলে কোনো জিনিসকে নিয়ে যাওয়া আর ইবনু জারির রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন যে যা আর রজুল ইলা ইবনে আব্বাস ইনফাক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি যেহেতু রয়সুল মুফাসসিরিন ছিলেন উনার কাছে এসে একজনে বলল যে হযরত আরআইতা আল কাবাইর আসাবা আল্লাতি যুকিরা আনিল্লাহি মা হিয়া যে সাতটা কবিরা গুনাহ যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন থেকে উল্লেখ করা হয় এই সাতটা কবিরা গুনাহ কি তখন আব্দুল ইবনে আব্বাস বলেছেন না কবিরা গুনাহর সংখ্যা তো আসলে সাত না কোন জায়গাতে কে বলছেন কবিরা গুন আর এরকম পাওয়া যাবে আর সেজন্য বোঝা যাচ্ছে যে এমনকি এই কথাও বলা হচ্ছে যে তাহলে আন্না আব্বাস এক ব্যক্তি এমনি আব্বাস রাদ আল্লাহ তালানহকে জিজ্ঞাসা করলেন কি জিজ্ঞেস করলেন কামেল কাবাই আর সাবা কবিরাগুনের সংখ্যা কত এটা কিমাত্র সাত তখন তিনি কি বলেন কলা হোন ইলা সাবে আই মিয়াতি আক্রবমিন হোন ইলা সাবা না এটা আসলে অ্যাবাউট সেভেন হান্ড্রেড কিন্তু ফেমাস হলো সাতটা এই জন্য সাতটার কথা বলা হয়ে থাকে গহিরা আন্নাহুলা কবি রতা মা ওয়ালা সবি রতা মাসরার সুন্দর কথা বলেছেন রাহেমল্লাহ আব্বাস এবং আব্বাস রাজি আল্লাহ আনহুমাকে আল্লাহ রহম করুন তিনি বলেছেন যদি প্রপার তওবা করা হয় তওবা করে যদি ওই গুনা থেকে ফিরে যাওয়া হয় তাইলে আর কোন কবিরা কবিরা থাকে না এই গুনাকে তো আল্লাহ মাফ করে দিবেন ওয়ালা সগিরতা মা ইসরার আর কোন সগিরা গুনা সগীরা থাকে না ছোট থাকে না যদি একাধারে একই গুনা বারবার 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 করতে থাকা হয় তাহলে এটা সগীরা থাকে না এটা কবিরা হয়ে যায় আর তিনি কথা বলেছেন আল কাবাইরু কুল্লু যামবিন ইয়াতহমুহু আল্লাহু তাআলা بالنار আল্লাহ সুবহানাহু ওয়া আলা যদি সার্টেইনলি একেবারে ডেফিনেটলি যদি জাহান্নামের কথা যে গুনার ব্যাপারে বলেছেন অথবা বলেছেন আও গাদাবিন অথবা আল্লাহ তার উপরে রেগে জানে কথা বলেছেন

আর কবিরা গোনা যারা করে তাদের সাজাটা কি হবে এই সাজার আলোচনাটা আমরা ইনশাআল্লাহ করবো একটু পরে এর আগে আমরা দেখি যে অন্যান্য যে সমস্ত ওলামাইকেরা কবিরা গোনাগুলোকে লিস্ট করেছেন তারা কোন কোন বিষয়কে লিস্ট করেছেন আমরা এরকম কিছু দেখি বিভিন্ন ওলামাইকেরা আমি এইভাবে কথা বলেছেন ইমামুল হারামাইন জুয়াইন রহমাতুল্লাহ তিনি করেছেন কাজী আবু সাঈদ আল হারাবি রহমাতুল্লাহে আলাইহে তিনি ব্যাপারে কথা বলেছেন বিভিন্ন জন বিভিন্ন ব্যাপারে ব্যাপারে কথা বলেছেন আমি আপনাদের খেদমতে এখানে এখন একটা লিস্ট পড়ে শোনাবো আপনাদেরকে যেটা কাজী আর উয়ানী রহমাতুল্লাহ আলাইহে তিনি যে কথা বলেছেন সেই ব্যাপারে আমি আপনাদেরকে বলি কবিরার কতগুলো তিনি বিষয় নিয়ে এসেছেন এবং এরপরে একটা 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 করে কবিরা কোনগুলো তার একটা লিস্ট করেছেন আর আপনারা সভা ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলহের একটা কিতাব আছে যে কবিরাগুনার কিতাব সেখানে বেশি কবিরা গুনার কথা উল্লেখ করেছেন এই কিতাবের মধ্যেও প্রায় সত্তরের বেশি উল্লেখ করা হয়েছে আমরা কয়েকটা পড়ি আপনাদের জন্য তাহলে সুবিধা হবে কতলুন হাক অন্যায়ভাবে মানুষকে হত্যা করা ও জেনা বেবি কবিরাগুনা ওয়াল লেওয়াতিটি যেটা এটাও কবিরাগুনা গুনা আর সরবুল খম। আপনার মদ খাওয়া কনজিউমিং অ্যালকোহল এটা হলো আপনার কবিরাগুনা গুনা ও সারিকা চুরি করাটা আপনার স্টিলিং এটা হলো কবিরাগুনা ও আখজুল মালি গসবান জোর করে ডাকাতি করে আপনার কোনো জায়গা থেকে হাইজ্যাক করে মানুষের জোর করে মালামাল নিয়ে যাওয়া এটা হলো কবিরা ওয়াল কাজফু কাউকে অপবাদ দেওয়া এটাও কবিরা এটা নারী হোক অথবা পুরুষ হোক আর এর সঙ্গে সঙ্গে আরো যেগুলোর কথা বলা হয়েছে জোর অন্যায় সাক্ষ্য দেওয়া এর সঙ্গে সঙ্গে আরো সুদ খাওয়া আল ইফতারুফি রমাদান বেলা রমাদান মাসের দিনের বেলা কোনো ওজোর সাড়া রোজা ভেঙ্গে ফেলা এটা কবিরা গুনা বলিয়া আল ফাজেরা অন্যায় কসম খাওয়া বখত ও রাহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কবিরাগুনা ওকুল ওয়ালি দেই মা বাবার অবৈধ হওয়াটা কবিরাগোনা ওয়ালফেরমিনাস জাহাফ আর যুদ্ধর ময়দান থেকে প্রাণের ভয়ে পালিয়ে চলে আসা এটাও কবিরাগুনা ওয়াকলু মাল এল ইয়াতিম মাল খেয়ে ফেলা কবিরাগুনা ওয়ালফিয়ান তুফিল কাইলি ওয়াল ওজনে আর আপনার যখন কোন জিনিস ওয়েট করে দেওয়া হয় ওজন করে দেওয়া হয় অথবা পরিমাপ করে দেওয়া হয় এর মধ্যে খেয়ানত করা কম দেওয়া বেশি দেওয়া এটা হলো কবিরা গুনাতে আলা ওয়াক্তিহা নামাজের ওক্ত আসার আগেই নামাজ পড়ে ফেলা কবিরা গুনাহা বেলা ওজোর ছাড়া নামাজের ওক্তকে পিছনে নিয়ে যাওয়া কোনো ওজোর ছিল না ইচ্ছা করে নামাজ এক নামাজ অন্য নামাজের ওক্তে নিয়ে পড়া ও দরবুল মুসলিমে বেলা হাকেন কোনো মুসলমানকে উইদাউট এনি রিজন প্রহার করা তাকে পিটানো ওয়াল কাযিবু আলা রাসূলিল্লাহ সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদান আল্লাহর নবী সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে মিথ্যা আরোপ করা আল্লাহর নবী বলেছেন কথা বলে দেওয়া অতএব আল্লাহর নবীর কথা বলেন নাই ওয়া সাবু اصحابহি রাসূলুল্লাহ সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদেরকে গালা গালি করা এটাও কবিরা গুনাহ ওয়াকিতমানু শাহাদাতি বিলা উযর উযর ছাড়া হক আপনি জানেন সাক্ষ্য আপনার কাছে আছে আপনি এটাকে গোপন করলেন বা অন্য কথা বললেন এটা আপনার জন্য কবিরা গুনা আর ঘুষ নেওয়া ঘুষ দেওয়া এটাও কবিরাগুনাশা পুরুষ নারীর মধ্যে এটা গণ্ডগোল লাগানো এটাও কবিরা গুনা আয়াতু আইন্দা সুলতান এবং কোনো প্রেসিডেন্টের কাছে মিনিস্টারের কাছে গিয়ে অথবা কোনো রাজ্য অধিপতির কাছে গিয়ে রাষ্ট্রপ্রধানের কাছে গিয়ে ভালো হওয়ার জন্য সেখানে গিয়ে করা বিভিন্নভাবে তাদের আপনজন হওয়ার চেষ্টা করে এটাও কবিরাগুনা কবিরা না কবিরা কবিরাগুনা তর্কুল আমর মা আরুফ আনিল মুনকার মা কুদরা সামর্থ্য থাকার পরও আমর বিল মা আরুফ নাহিয়ানিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই কাজের মধ্যে লিপ্ত না হওয়া নিশিয়ানুল কোরআনি বা আদাতা আদাত আল্লুমিহি কোরআনকে শেখার পরে কোরআন ভুলে যাওয়া ইচ্ছা করে এটাও কবি রাগুনা এরপরে হলো যে কোনো জন্তু জানোয়ারকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলা এটা কবি রাগুনা জাউজিহা বেলা গুনাতে আর যদি কোনো মহিলা কোনো ভ্যালিড রিজন ছাড়া তার স্বামীর সঙ্গে যদি এক বিছানায় যেতে রাজি না হয় তাহলে সেটাও তার জন্য কবিরা গুনা কবিরা গুনাহের লিস্ট তো আরো অনেক বড় কিন্তু এর মধ্যে আমাদের সময় হয়ে গেল খানিক্ষণের বিরতিতে যাওয়ার জন্য আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি আপনারা টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন বিরতির পরে আপনাদের সঙ্গে দেখা হবে উই আর গোয়িং ফর এ ভেরি শর্ট ব্রেক অ্যান্ড উইল বি ব্যাক ভেরি ভেরি সুন ইন ফ্রন্ট অফ টেলিভিশন স্ক্রিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক কোরআন করিম হেদায়তের আল কোরআন থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকেই আদর্শ হিসাবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়

পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা কবিরা গুনার লিস্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম এবং আমরা বাকিটা কন্টিনিউ করি আবার যদি পুরো লিস্ট রিপিট করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে যেগুলো এখনো পর্যন্ত বলা হয়নি সেগুলো আপনাদেরকে আমরা বলে ফেলি ইনশাল্লাহ আমরা সর্বশেষ বলছিলাম এমতেনাউল মারতে কোনো স্ত্রী তার স্বামীর কাছে যেতে অস্বীকার করা উইদাউট এনি ভ্যালিড রিজন বল ইয়াসুমের ইল্লাহ এটাও একটা কবিরা গুণা যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া এই কথা মনে করা যে আল্লাহ কোনোদিন মনে হয় আমাদের সাহায্য করবেন না আল্লাহর সাহায্য মনে আসবে না আল্লাহর পক্ষ থেকে আমরা আর কোনো কিছু পাবো না আল্লাহর রহমত আমাদের দিকে আসবে না এটা মনে করা সেটাও কবিরাগুনা আর এটা মনে করা যে আল্লাহ আমাদের কখনো পানিশমেন্ট দেবেন না আল্লাহ কোনো সময় আমাদেরকে আজাব গজব দেবেন না এরকম রিল্যাক্স হয়ে যাওয়া এটাও কবিরাগুনা এটা হতেই পারে না আর আলবকি আয়তুফি আহল ইম আর এটাও বলা হয়েছে যে আহলে আলেম যারা যারা ওলামায় কেরাম তাদেরকেও বিভিন্নভাবে অপবাদ দেওয়া তাদেরকে ছোটো জ্ঞান করা উল্টাপাল্টা কথা তাদের ব্যাপারে বলা সেটাও কবিরাগুনা আর যারা কোরআন নিয়ে ব্যস্ত থাকে তাদের ব্যাপারেও এই কথা বলা আর এরপরে আরও কবিরার মধ্যে রয়েছে যেমন জেহারটা কবিরা গুনা কোনো স্ত্রীর সঙ্গে কেউ জেহার করে তার স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করে সেটা কবিরা গুনা আবু আকরুল্লাহমিল খিঞ্জির আর খিঞ্জির যেটা আপনার পর শুকরের গোস্ত খাওয়া সেটা কবিরা গুনা হলমাইটা কোনো মৃত জিনিস খাওয়া এটাও কবিরাগুনা গুনা মাছের ব্যাপারটা আলাদা মৃত কোন জানোয়ারের গোষ্ঠ খাওয়া যে কোনো মৃত গোষ্ঠ খাওয়া এটা আরাম কিন্তু মাছের মশালাটা আলাদা ইল্লা আন দরুরাতেন তবে যদি কোনো জরুরাতে জীবন চলে যায় এই জন্য খেয়েছে তাহলে এটা ভিন্ন কথা সাথে সাথে আরও যে লিস্ট এখানে এসেছে এখানে ইমাম জাহাবি রহমতুল্লাহে আলহের প্রসঙ্গ নিয়ে এমন কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আমাদের উস্তাদ ইমাম আবু আবদুল্লাহ জাহাবি তিনি যেটা উল্লেখ করেছেন তার সংখ্যা সত্তরেরও বেশি রয়েছে আমার ভাইয়েরা আমার বোনেরা তাহলে কবিরা গুণা আমরা সমাজে মূলত এই সবগুলো কথা সম্পর্কে আমরা জানি এছাড়াও আরও কবিরা গুনা রয়েছে যেমন গিবাদ করাটা কবিরা গুনা গিবতের প্রসঙ্গ এখানে আসে নাই এরপরে নামিমাটা কবিরা গুনা গেবত হলো একজন অনুপস্থিত আছে তার নামে এমন কথা বলা সে থাকলে এটা করলো স্লান্ডারিং যেটা যেটা মানে একজনকে গিয়ে এক কথা বলা আরেকজনকে গিয়ে আর এক কথা বলা নবী সাল আলহাম বলেছেন যে নামিমা করে সে কোনো সময় প্রবেশ করবে না জান্নাতে তাহলে আমরা বুঝতে পারলাম যে কবিরা গুণা যে সমাজের মধ্যে কি এটা কিন্তু কম বেশি সবাই জানি আমরা যে জানি না তা না কিন্তু এই কবিরা গুণাগুলো থেকে আমরা বেঁচে থাকি কি না সেটা হলো সব থেকে বড় কথা এইভাবে আমরা একজন আর ব্যাপারে জানি না কিন্তু আমরা কোনো না কোনো ভাবে আমরা এই বিভিন্ন ধরনের কবিরা গুনার সঙ্গে আমরা জড়িত হয়ে গিয়েছি এখন মনে করেন এই সুদের যে বিষয়টা পৃথিবীতে তো খুব কম মানুষ আছে যারা সরাসরি সুদের সঙ্গে জড়িত নয় আর অসরাসরি ইনডাইরেক্ট তো সবাই আমরা সুদের সঙ্গে জড়িত যে কাপড় আমরা পরে আছি এটা হয়তো যে ইন্ডাস্ট্রিতে তৈরি করা হয়েছে সেখানে সুদের সঙ্গে কারবার করা হয়েছে ওই কথা বললে তো সবাই সুদের সঙ্গে জড়িত কিন্তু সরাসরি সুদের কারবার করে না এমন মানুষের সংখ্যা কিন্তু কম এইভাবে আমাদের জন্য ইন্টারেস্ট সুদটা একটা বালায় আম হয়ে গিয়েছে এরপরে আরও অন্য যে সমস্ত বিষয় আপনি মনে করেন নিজের চোখকে যারা নিম্নগামী করে রাখে না অন্য মহিলাদের দিকে তাকায় এবং মহিলাদেরকে দেখে দেখে খুশি হয় অথবা মহিলারা পুরুষের দিকে তাকায় এবং পুরুষদের দেখে খুশি হয় এই যেটা এটা কবিরা গোনা আল্লাহ তালা সরাসরি এটা থেকে নিষেধ করেছেন কাজেই এগুলো আমরা সব কিছু জানি কিন্তু জানার পরেও কিন্তু আমরা এই গুণাগুলো একের পরে এক একের পরে এক আমরা করে যাই সগিরা গোনা যেটা সগিরা গোনা যেটা ছোট গুনা আপনার মনে করেন এটা এই ধরনের বড় কোনো গুনাহ না কিন্তু এটা আপনার থেকে হয়ে যায় যেমন আপনি মনে করেন কোন সুন্নতকে ছেড়ে দিস হঠাৎ করে আপনি পালন করতে পারেন না কিন্তু ইচ্ছা করে না এটা আপনার খেয়ালের ভুলে অথবা অলসতার কারণে এটা সগিরা গোনা হয়ে গেল আপনার অথবা এমন কোনো বিষয় আপনি করলেন যেটার কারণে আপনি হয়তো এই লিস্টের মধ্যে পড়ে না কিন্তু এটা আপনি বুঝতে পারতেছেন এটা গুনাহের কাজ এরকম ছোটো ছোটো গোনা যেগুলো আছে সেগুলোকে আল্লাহ রবুল্লাহ আলমিন মাফ করে দেন সাধারণত আপনার এবাদতের কারণে সগিরা গুনা মাফ হয়ে যায় আপনি ভালো আমল করার কারণে সগিরা গুনা মাফ হয়ে যায় এক নামাজ থেকে আর নামাজের মধ্যে গুনা যা হয় নামাজের কারণে মাফ হয় এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত দুই জুমার মাঝখানে যে গুণা হয় এটা মাফ হয়ে যায় এক রমাদন থেকে আর এক রমাদন পর্যন্ত এর মাঝখানে যে গুণা হয় সেটাকে আল্লাহ রব্লাহ আলমীর মাফ করে দেন এক ওমরা থেকে আর এক এক হজ থেকে আর এক হজের ছোট গুনা যেগুলো হয়ে যায় আল্লাহ সুফায়না হুয়াতে এই আবাদতের কারণে মাফ করে দেন এবং আল্লাহ তালা বলেছেন ইন্নাল হাসানাত ইউজু হেবিনা সাইয়াদ দ আলি কাজী করালি ইন্নাল হাসানাত নিশ্চয়ই ভালো কাজ ইউজ হেবিনা সাইয়াত খারাপ কাজগুলোকে দূর করে দেয় সাইয়াদ হলো সল্লাহ এখানে যারা উপদেশ নিতে চায় তারা উপদেশ নিয়ে নিবে এখান থেকে আমার ভাইয়েরা বোখারিতে এক হাদিস এসেছে মদিনাতে এক লোক ছিল খুবই গরিব মানুষ তিনি হঠাৎ করে রমজান মাসের রোজা রেখে তিনি স্ত্রীর সঙ্গে মিলামেশা করে ফেলেছেন কিন্তু এরপরে মিলামেশা করার পরে উনি বুঝেছেন যে বিশাল ক্ষতি তিনি করে ফেলেছেন বড় অন্যায় করে ফেলেছেন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মসজিদে গিয়ে বললেন ইয়ার্লা হালাকতু ওকা আতু আল্লাহ ইমরা আতি ওয়া না স আমি রোজা ছিলাম নিজের স্ত্রীর সঙ্গে তো আমার মেলামিশা হয়ে গেছে নিজেকে ধ্বংস করে দিয়েছি কি করবো ইহা রাসুল আল্লাহ তুমি আসলে করেছ ও নিহা রাসুল এরকম কাজ হয়ে গেছে আল্লাহ রসুল বলেন অপেক্ষা কর অপেক্ষা করার পরে নামাজের টাইম হলো এই লোক নামাজ পড়লে নামাজ পড়ার পরে রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাল্লা কাম বলেন না এল ওই লোকটা কোথায় গেলো আল্লাহ নবী তাকে বললেন তোমাকে এই রোজার কাফারা দিতে হবে ইয়া আল্লাহ আমি কাফারা থেকে দেবো আমার তো কিছু নাই রসুল্ল্লা সাল্লাহ সাল্লাম বললেন তুমি অপেক্ষা করো আল্লাহ নবীর কাছে সদাকার মাল আসলো এই মাল তাকে দিয়ে দিলেন মাল দিয়ে দেওয়ার পরে বললেন যে তুমি এক কাজ করো মদিনাতে যারা গরিব মানুষ আছে ফকির আছে তাদের মধ্যে তুমি এটা বন্টন করে দিও তখন বললো ইয়া আল্লাহ আল্লাহর কসম করে বলি মা বা ই না আহাদ আমিন এই দুই মদিনার পাহাড় হাররা সরপিয়া এবং হার্গা দুই পাহাড়ের মাঝখানে কেউ নাই তখন সাল্লাম এসে দিলেন আল্লাহ দাঁত দেখা গেছে হাদিসের মধ্যে এসেছে তখন বলে এক কাজ করো তাহলে এই খাবার দাবার এগুলো তুমি ঘরে নিয়ে যাও এবং তোমার ফ্যামিলিকে খাওয়াও তোমার থেকে গরিব যখন আর ওই মদিনার মধ্যে কেউ নাই তখন আর কি করবা তুমি এটাকে ঘরে নিয়ে যাও এবং তুমি তোমার ফ্যামিলিকে এটা খাওয়া এখন কোশ্চেন হলো এটা দুনিয়ার যেই শাস্তি দেওয়া হয় এই শাস্তি কারণেই কি তার আখেরাতেও কি তার মাপ হয়ে যাবে নাকি আখেরাতে তা সুবাহ আরও শাস্তি দেবেন এটা একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো যে যারা এরকম কবিরা গোনা করেছে আর তবা করে নাই তারা কি খালেদ মুখাল্লাদ ফির নার হয়ে যাবে কি যাবে না তার অর্থ হলো যারা কবিরা গোনা করে তাদের অবস্থানটা কি হয় প্রথমত হলো এই ব্যাপারে কেরামের মধ্যে মত পার্থক্য রয়েছে আহলসুল্লাত জামায়াতের মতামত যে হলো এটা যারা কবিরা গোনা করে তারা অনেক বড় অন্যায় করেছে নো ডাউট কিন্তু ইসলামের ভিতর থেকে তারা বের হয়ে যায় না বরং স্টিল তারা ইসলামের মধ্যে থেকে যায় তাকে তওবা করতে হবে তার পানিশমেন্ট হবে সব কিছুই হবে তওবা না করলে অথবা পানিশমেন্ট না হলে আল্লাহ রাবুল আলামিন জাহান নামে তাকে পানিশমেন্ট দিবেন কিন্তু যেহেতু সে মুসলিম ছিল এই মুসলিম থাকার কারণে কোন না কোনো একদিন আল্লাহ সুহান হওয়া তালা তাকে জাহান নাম থেকে বের হয়ে তাকে জান্নাতে যাওয়ার সুযোগ দিবেন কারণ কবিরা গুনা করার কারণে কোনো ব্যক্তি এখান থেকে বের হয়ে যায় না ইসলাম থেকে বের হয়ে যায় না এটা মুখরিজ মিনাল মিল্লা হয় না বরং ইসলামের মধ্যে সে থেকে যায় মহতাজাদের মতামত হলো এরকম যেই লোক কবিরা করে তার জন্য মঞ্জিলা তুম্বাইনাল মঞ্জিলা তাইন হয়ে যায় সে ইসলামের ভিতরেও থাকে না কুফরের মধ্যেও গিয়ে ঢোকে না মাঝামাঝি থেকে যায় পরবর্তীতে জীবনে সে কি করে তার উপর এটা ডিপেন্ড করে আর খাওয়ারসদের মতামত হলো যে না যেই লোক কবিরা গুনা করে সে ইসলাম থেকে বের হয়ে যায় সে কেয়ামতে একদম সে খালেদ মোখাল্ল ফিন্নার হয়ে যাবে চিরদিন তাকে জাহান নামে থাকতে হবে আর মহতাজরা মনে করে যে জান্নাত এবং জাহান নামের মাঝখানে সে থাকবে যেহেতু মঞ্জিলা বাইনাল মঞ্জিলা তাইন যে দুই মঞ্জিলের মাঝখানের মঞ্জিলে সে থাকবে এই জন্য এটা নিয়ে মূলত ডিবেট রয়েছে কিন্তু আহলে আহালেসুল্লাতামা আজ যেহেতু আমরা আমাদের আকিদা হলো এটা কবিরা গুনা কেউ করে বসলে তার ইমানের বিরাট ক্ষতি হয়েছে সে বড় অন্যায় করেছে নো ডাউট কিন্তু ইসলাম থেকে সে বের হয়ে যাবে না ইসলামের বাউন্ডারির মধ্যে থাকবে দুনিয়ার নিয়ম অনুযায়ী শাস্তি হলে তো হবেই এরপরে আখেরাতেও হয়তো আল্লাহ সুহায়ন হুয়া তা তাকে যদি চান তাহলে আল্লাহ মাফ করে দিবেন আর না মাফ করলে আল্লাহ শাস্তি দিবেন কিন্তু শাস্তি দেওয়ার পরও একদিন না একদিন সে জান্নাতে যেতে পারবে কারণ হাদিস বলে মান যে কোন না কোনোবার একইনের সঙ্গে লাহ ইহ বলেছে একদিন না একদিন অনেক পানিশমেন্টের পরে হলেও একদিন না একদিন আল্লাহ সুহায়না হুয়া তা আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন এটা আল্লাহর একটা মাসি আল্লাহর একটা রহমত আল্লাহর একটা করম এবং ফদল আমাদের উপরে ভাইরা বোনেরা মূল কথা হলো আমরা কবিরা গুনা থেকে সবসময় ফিরে থাকতে হবে কবিরা গুনার সঙ্গে মুক্ততলা যেন আমরা কেউ না হয়ে যাই আর তারা হলো সব থেকে বড় দুর্ভাগা যারা পারমানেন্টলি হোল লাইফের জন্য কবিরা গুনাকে পারমানেন্ট করে নেয় আপনি সুদের সঙ্গে কারবার করেন সারা জীবন আপনি পারমানেন্টলি কবিরা গুনা করতেছেন আপনি রেগুলারলি মানুষকে মারেন আপনি বড় সন্ত্রাসী আপনি রেগুলার এটা করছেন একজন তার জীবনের জন্য জেনাকে বেছে নিয়েছে নারী হোক পুরুষ হোক নাওজুবিল্লা আপনি কন্টিনিউসলি কবিরা রাগুনা করছেন এরা কিন্তু বড় দুর্ভাগা এরা কিন্তু আনফর্চুনেট পিপল আল্লাহ সুফান হুয়া তাল আমাদের সবাইকে কবিরা গুনাগুলো থেকে বিরত থাকার তৌফিক দিন আমাদের জীবনকে আল্লাহ আলামিন কোরআন আলোকে সুন্দর করে দিন আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক সুক্রিয়া والسلام عليكم ورحمة الله وبركاته <applause>

আল নারী পুরুষ জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষ উভয়ের প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল العالمين প্রেমময় এবং দয়ায় সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করেছেন জানো কেন মনি প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলেমদের সংসর্গে প্রতি বুধবার রাত 9:30 টায় বা পুনঃসম্প্রচার সকাল 8:00 বাংলাদেশে পিএস বাংলায়